ব্রেকিং নিউজ, এশিয়া কাপের প্রাথমিক দলে থাকছেন রিয়াদ। এশিয়া কাপের প্রাথমিক দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের রাখছে বিসিবি। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া মিডল অর্ডার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদও থাকছেন ক্যাম্পে। সমালোচনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে আছে। কেন্দ্রীয় চুক্তির সবাই কন্ডিশনিং ক্যাম্পে থাকবে, কারণ এই ক্যাম্পটা হচ্ছে ফিটনেস ক্যাম্প। রিয়াদ টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি, সবশেষ হজের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছেন। তবে তারও চোখ আছে এশিয়া কাপ এবং বিশ্বকাপে। এজন্য অবশ্য তিনি জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ছুটিতে থাকলেও একক অনুশীলন শুরু করে দিয়েছেন ডানহাটি এই ব্যাটার। সপ্তাহখানেক পরে শুরু হতে পারে কন্ডিশনিং ক্যাম্প। ইমার্জিং এশিয়া কাপের দল থেকেও ক্যাম্পে নেওয়া হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। বিশেষ করে ওপেনিং বিভাগে তামিম ইকবাল এবং লিটন কুমার দাস ছাড়াও তিনজনকে রাখার পরিকল্পনা করা হচ্ছে। চোটে পড়া তামিমের বিকল্প হিসাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে কন্ডিশনিং ক্যাম্পে নেওয়াতে সমালোচনা হাত থেকে বেঁচে গেল বিসিবি, এবং এটা ইতিবাচক ঘটনা বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।